हेलो स्टूडेंट, वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस वीटा। तो प्रिय छात्र छात्री, आज के तुम्हारे संगे क्लास टुएल्व WBHE टेस्ट पेपर 2022 टेस्ट पेपर समाधान आलोचना करब। ऑलरेडी तीनटे पार्ट अपलोड करा जाए, अर्थात मॉडल क्वेश्चन सेट 1, 2, 3 तीनटे ही MCQ समाधान व्याख्या सहकार समाधान करा हुआ है। जरा देखो अवश्य देखे नेबे, लिंक ये वीडियो डिस्क्रिप्शन दिया था। आजकल वीडियोते तुम्हारे संगे मॉडल क्वेश्चन सेट 4 एर जे पार्ट बी सेक्शन 1 जो MCQ प्रश्नगुलो आछे ता सबथेके सहज करे व्याख्या सहकारे प्रत्येकटा MCQ प्रश्नेर किभाबे समाधान करे आंसरटा आसे अर्थात उत्तरटा होच्छे सेटा तोमादेर संगे आलोचना करब। सेजन्य वीडियोटी खूब गुरुत्वपूर्ण होबे, कोथाय स्किप ना करे प्रथम थेके एकदम शेष पर्यन्त देखबे। आर जोदि तोमरा नतून थाको अवश्यई साइंस बीटा चैनल सबसक्राइब करबे एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करबे, वीडियोते एकटा लाइक देबे एबं बंधुदेर संगे बेशी करे शेयर करबे। तो देखा जाक प्रथम प्रश्नटा कि आछे। তা তোমাদের দেখে নাও, পেজ নাম্বার তোমাদের বলে দিয়েছে, এটা হচ্ছে কি পেজ নাম্বার 12, ওকে C12, এটা হচ্ছে পেজ নাম্বার C12 এবং C13, এই দুটো পেজ, এই দুটো পেজের মধ্যেই MCQ প্রশ্নগুলো আছে। তার প্রথম প্রশ্নটা দেখে নাও কি আছে। এক নম্বর প্রশ্ন, শূন্য মাধ্যমে তড়িৎ গ্রাহিতা হলো, তড়িৎ গ্রাহিতা কত হলো? তড়িৎ গ্রাহিতা মানে হচ্ছে কি, মানে তড়িৎ আদান ধারণ করার ক্ষমতা। আমরা জানি তড়িৎ আধার কারা ধারণ করে, কোনো পদার্থ বা কোনো বস্তু, কোনো গ্যাস, কোনো কঠিন পরিবাহী, এইগুলো হচ্ছে কি আধানকে ধারণ করে। এখানে বলছে শূন্য মাধ্যমে তড়িৎ গ্রাহিতা হলো অপশান এ 0, অপশান বি 1, অপশান সি -1, অপশান ডি > 1। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 1 একের আই, অপশান এ 0, অপশান বি 1, অপশান সি -1, অপশান ডি > 1। ওকে, এবার দেখে নাও শূন্য মাধ্যম মানে হচ্ছে কি, শূন্য মাধ্যমে কোনো কিছু পদার্থ থাকে না, একদম ইমটি। তাহলে ইমটির মধ্যে যে আধানটা ধারণ করবে এটা কি কেউ ধরতে পারবে না? স্যার এখানে এর তড়িৎগ্রাহিতা কি হবে, যেমন তাপ গ্রাহিতা হয়, যে একক ভরের কোনো বস্তু যে তাপকে ধরে রাখার যে ক্ষমতা থাকে, ধারণ ক্ষমতা, সেটা তাপগ্রাহিতা বলা হয়। ঠিক একইভাবে তড়িৎগ্রাহিতা হচ্ছে কি, তড়িৎ আধানকে যে ধরে রাখতে পারবে। তা শূন্য মাধ্যমে কিছু থাকে না, তাহলে এর তড়িৎগ্রাহিতা কী হবে, 0, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক, পরের কোশ্চেন দেখে নাও কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেনে কী বলে দেখে নাও, কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভর করে, কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভর করে। অপশানগুলো দেখে না কী কী বলেছে, অপশান এ তড়িৎ কোষের কার্যকর ক্ষেত্রফলের উপর, অপশান বি তড়িৎ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর, অপশান সি ব্যবহৃত তরলের, যে তরলটা ব্যবহার করা সেই ব্যবহৃত তরলের প্রকৃতির উপর, অপশান ডি সব কটির ঠিক। তাহলে দেখে নাও যে কোনো কোষের অভ্যন্তরীণ রোধ কী বলেছে, দেখে নাও কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটা হচ্ছে কি, তড়িৎদ্বারের কার্যকর ক্ষেত্রফলের উপর, তড়িৎদ্বারের যে কার্যকর ক্ষেত্রফল আছে তার উপর, অপশান বি তড়িৎ, দেখে নাও তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর, তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপরে, অপশান সি ব্যবহৃত তরলের প্রকৃতির উপর, অপশান ডি সব কটিই ঠিক। তো সঠিক উত্তর হচ্ছে কি, অপশান ডি সব কটি ঠিক হবে। যাদের কাছে WBHE টেস্ট পেপার নেই তাদের বলে যে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, সেখানে দেখবে প্রত্যেকটা PDF ফাইল আমি দিয়ে দিই, সেখান থেকে তোমরা ডাউনলোড করে WBHE যে সমস্ত পেজগুলো সলিউশন করা হয়ে যাবে সেইগুলো তোমরা পেয়ে যাবে কোশ্চেনগুলো। ওকে, তাহলে দেখে নাও এখানে সব সঠিক উত্তর হচ্ছে কি, অপশান ডি সব কটি, অর্থাৎ তো কোষের অভ্যন্তর নির্ভর করবে যে পাত, যেই তড়িৎদ্বার ব্যবহার করে সেই পাতের ক্ষেত্রফলের উপরে, পাত দুটোর মধ্যে কতটা ডিস্টেন্স আছে, কত দূরত্ব আছে তার উপরে, এবং ওর মাঝে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে সেই দ্রবণটার উপরেও নির্ভর করবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি কী বলছে, চুম্বক আবেশের একক, চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্র, চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্র। তা চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্রের একক কী, অনেকজন থেকে বুঝতে পারে যে চুম্বক আবেশ আবার কী, চুম্বক ক্ষেত্র কি চুম্বক আবেশ বলা হয়। তোমরা চুম্বক আবেশ চ্যাপ্টারটা খুলবে, যে চুম্বক আবেশ সংজ্ঞা আছে সেখানে দেখবে চুম্বক ক্ষেত্র বি বলে দেখেছে, অর্থাৎ চুম্বক আবেশটাই হচ্ছে কি চুম্বক ক্ষেত্র। তো চুম্বক ক্ষেত্রের একক কোনটা, অপশানগুলো দেখে না, অ্যাম্পিয়ার মিটার -1, অপশান এ অ্যাম্পিয়ার মিটার -1, অপশান বি অ্যাম্পিয়ার মিটার, অপশান সি কি বলছে ওয়েবার, অপশান ডি হচ্ছে কি টেসলা, টি দেওয়া যাবে না, টি এটা টেসলা হতো। ওকে,
এটা সে সময় নয় টেসলা। তাহলে দেখে নাও এর মধ্যে কোনটা সঠিক হবে। দেখো আমরা জানি কি চুম্বক ক্ষেত্রের এসআই একক কি ওয়েবার পার মিটার স্কোয়ার। চুম্বক ক্ষেত্রের এসআই একক হচ্ছে কি ওয়েবার পার মিটার স্কোয়ার। আর এই ওয়েবার পার মিটার স্কোয়ারকে বলা হয় কি টেসলা। একে বলা হয় কি টেসলা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে অপশন ডি ইজ রাইট অ্যান্সার টেসলা। তার চুম্বক ক্ষেত্রের একক চুম্বক আবেশের একক হলো কি টেসলা। ওকে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট চার নম্বর কোয়েশ্চনটা দেখো না, চার নম্বর কোয়েশ্চনটা কি বলা হচ্ছে সাবেশাঙ্কের মাত্রা কোনটা হবে। অপশনগুলো আমি তোমার দেখিয়ে দিচ্ছি, অপশনগুলো আমরা এটা খুব প্রমাণ করে দেখাবো কোনটা হবে। চার নম্বর কোয়েশ্চন নম্বর ফোর, অপশন এ কি বলছে দেখো, এম এল স্কোয়ার টি স্কোয়ার এ মাইনাস টু। অপশন বি এম এল স্কোয়ার টি স্কোয়ার এ মাইনাস টু। অপশন বি এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এ মাইনাস টু। অপশন সিটা কী বলছে, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি। অপশন ডিটাই দেখে না কোনোটি নয়। তাহলে কোনটা সঠিক হবে দেখে না, সাবেশাঙ্কের একক মাত্রা, সাবেশাঙ্কের মাত্রা বের করতে হবে। কীভাবে বের করে দেখো, আমরা জানি কি ইকুয়াল টু মাইনাস এল ডিআই বাই ডিটি, তাই না? ইকুয়াল টু মাইনাস এল ডিআই বাই ডিটি। যদি আমি মাইনাস নাই নিই, ওকে মাইনাস আমি নেবো না, জাস্ট আমি এল এর মাত্রা বের করবো, তাহলে বলতে পারি বা এল ইকুয়াল টু বলছি দেখো ই ইন্টু ডিটি বাই ডিআই। ওকে আমি মাত্রার জন্য এইভাবে করতে পারি। এবারে ই এর একক কী হবে, ই এর মাত্রাটা কী হবে, ই হচ্ছে কি তড়িৎচালক বল বা পোটেন্সিয়াল বলতে পারি। আমরা জানি কি যে ডাব্লু ইকুয়াল টু কিউ ভি, আমি কিউ ই দিলাম কারণ ই আর ভি সেম, এখানে তড়িৎচালক বল, তাহলে বা ই ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। আবার কিউ ইকুয়াল টু কি আইটি, কিউ ইকুয়াল টু আইটি। ওকে তাহলে এখানে বসে দেয় ডাব্লু বাই আইটি, তাহলে ইকুয়াল টু ডাব্লু হচ্ছে কি এম এল স্কোয়ার টি মাইনাস টু ডিভাইড বাই, এখানে হচ্ছে কি আই ইন্টু ক্যাপিটাল টি। তাহলে এখানে পাচ্ছি কত দেখে নাও, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই, বা এখানে আইকে আমরা মাত্রা, তো মাত্রাকে এখানে এ বলা হয়েছে, ওকে এ কারেন্টটাকে এ বলা হয়েছে, ওকে তাহলে এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান। ওকে এটা কার মাত্রা পেলাম, এটা তড়িৎচালক বল, তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে বা এল এর মাত্রা ইকুয়াল টু এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, তারপরে কি এ মাইনাস ওয়ান ইন্টু ডিটি, ডিটি টাইম, তার টাইমের মাত্রা ক্যাপিটাল টি ডিভাইড বাই আই, ডিআই হচ্ছে এ, এখানে আর কারেন্ট আছে তাহলে এ হলো এটা, তাহলে এখানে কত হচ্ছে তাহলে এটা এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আর টি ওয়ান, তাহলে একটা কমবে টি মাইনাস টু, এ আছে ওয়ান, উপরে উঠলে মাইনাস ওয়ান যাবে, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে কোনটা সঙ্গে মিলছে দেখে নাও, এম এল স্কোয়ার টি স্কোয়ার, টি স্কোয়ার আর টি টু ধরো মাইনাস টু, এ মাইনাস টু। তাহলে এখানে দেখে নাও, এখানে যে অপশান দিয়েছে অপশান এ বলছে উত্তর, কিন্তু অপশান এ হবে না, কারণ দেখে নাও এখানে টি স্কোয়ার আছে, যদি টি মাইনাস টু দিতে দেখে নাও, যদি টি মাইনাস টু হতো তাহলে তোমার, তাহলে এটা ঠিক হয়ে যেত, যেহেতু এটা বলে তাহলে এটা অ্যান্সার হবে কোনোটিই নয়, এক্ষেত্রে এই অ্যান্সারটা হবে কোনোটিই নয়, কোনোটা মিলছে না। দেখে নাও এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, টি টু ধরো মাইনাস টু, টি ধরো মাইনাস টু দেখে নাও কোথায় নেই। তাহলে এটা যদি টি টু ধরো মাইনাস টু হতো, এটা টি টু ধরো মাইনাস টু হলো, তাহলে এইটাই অ্যান্সার হতো অপশান এ, কিন্তু এখানে দেখে নাও টি স্কোয়ার আছে, তাহলে কোনোটিই নয়। যদি দেখবে এরকম হয়তো হয় না সাধারণত, এটা হয়তো প্রিন্টে কিছু মিস্টেক আছে, এখানে টি ধরো মাইনাস টু হওয়ার কথা। ওকে তাহলে টি ধরো যদি মাইনাস টু হতো তাহলে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার হতো, কিন্তু যদি এরকম দিয়ে দেয় তাহলে অবশ্যই অপশান ডি কোনোটিই নয় হবে। ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন খুবই সহজ, কোশ্চেন নাম্বার ফাইভ, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকের তরঙ্গ বেগ, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত হবে, এটা তোমরা সবাই জানো। কোশ্চেন নাম্বার কত, ফাইভ, কোশ্চেন নাম্বার ফাইভ অপশান এ, অপশান এটা কী বলছে দেখে নাও, থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন সেমি পার সেকেন্ড। অপশান বি কী বলছে দেখে নাও, থ্রি ইন্টু টেন টু পাওয়ার টেন, থ্রি
इंटू टेन टू दि पावर टेन मीटार पर सेकेंड। अपशन सी, अपशन सी टा कि बोलते देखे नाओ, 332 मीटार पर सेकेंड। अपशन डी, अपशन डी टा कि बोलते देखे नाओ, 11.2 किलोमीटर पर सेकेंड। ओके, किलोमीटर पर सेकेंड। তাহলে দেখেন খুবই সহজ, আমরা জানি কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হচ্ছে কি আলোর বেগের সমান, সূর্যের আলো যেটাকে তার বেগের সমান, অর্থাৎ আলোকেও তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়। তার তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ আলোর বেগ সমান হবে, অর্থাৎ আলোর যা বেগ হবে সেই বেগটাই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হবে, অর্থাৎ 3×10^8 মিটার পার সেকেন্ড বা 3×10^10 সেমি পার সেকেন্ড। তাহলে এখানে দেখেন কোনটা মিলছে, তাহলে অপশন এ, অপশন এ ইজ রাইট অ্যান্সার, 3×10^10 সেমি পার সেকেন্ড। ওকে, তো আশা করি তোমরা বুঝতে যে খুবই সহজ ছিল কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর কোশ্চেনটা, এটাও খুবই ইজি কোশ্চেন আছে, ক্লাস টেনের সাধারণত এরকম কোশ্চেন পড়ে এই কোশ্চেনটা। এই পিস করে 5 নম্বর আর 6 নম্বর, আলোকরশ্মির প্রতিসরণে কোনটি অপরিবর্তিত থাকে, আলোকরশ্মির প্রতিসরণে অর্থাৎ প্রতিসরণের ক্ষেত্রে আলোর যখন প্রতিসরণ ঘটে, যে এখানে 4টে অপশন যে এর মধ্যে কোনটি আমাদের কোনটি এর মধ্যে থাকে কি অপরিবর্তিত থাকে। তাহলে দেখেন অপশানগুলো কী কী দিয়েছে, অপশানগুলো তরঙ্গ দৈর্ঘ্য, কোশ্চেন নাম্বার 6, অপশান এ তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, অপশান বি, অপশান বিটা কি বলছে বেগ, অপশান সি, অপশান সি দেখে নাও, অপশান সি বলছে কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, অপশান ডি, অপশান ডিটা কি বলছে দেখে নাও, কোনোটি নয়, কোনোটি নয়। সঠিক উত্তর তাহলে কোনটা হবে দেখে নাও, যখনই আলোর প্রতিসরণ হয় একটা মাধ্যম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখনই বেগের পরিবর্তন হয়, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, শুধু একটা রাশির পরিবর্তন হয় সেটা দেখি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। ওকে, এটা মনে রাখবে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। নেক্সট পরের কোশ্চেনটা দেখে নাও, 7 নম্বর কোশ্চেন, নিউ কম্পাঙ্কের একটি ফোটনের ভর বেগ হলো, নিউ কম্পাঙ্কের একটি ফোটনের ভর বেগ সেটা কত হবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 7, নিউ কম্পাঙ্ক, কম্পাঙ্ক নিউ কম্পাঙ্কের ফোটনের ফোটন কণার ভর বেগ কত হবে। অপশানগুলো দেখে নাও, অপশান এ এইচ নিউ বাই সি, অপশান বি, অপশান বিটা কি বলছে দেখে নাও, এইচ ল্যামডা বাই সি, এইচ ল্যামডা বাই সি, অপশান সি দেখে নাও, অপশান সিটা বলছে কি এইচ নিউ, আর অপশান ডিটা কি বলছে দেখে নাও, অপশান ডি হচ্ছে এইচ বাই ল্যামডা, এইচ বাই ল্যামডা। সঠিক উত্তর কোনটা হবে দেখে নাও, আমরা জানি কি ফোটন কণার ক্ষেত্রে শক্তি আছে কি ই ইকুয়াল টু পিসি, দেখবে এটা আমি তোমাদের কোয়ান্টাম থিওরিতে পড়িয়েছিলাম, ই ইকুয়াল টু পিসি, অ্যাকচুয়ালি এখানে রেস্ট মাস থাকে এম এম জিরো স্কোয়ার সিটি দেওয়ার 4√2, ই ইকুয়াল রুট অফ এম জিরো স্কোয়ার সিটি দেওয়ার 4, দেখবে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এরকম থাকে, ই ইকুয়াল টু রুট অফ এম জিরো স্কোয়ার সি টু দেওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এটা যেহেতু ফোটন কণা, এটা যে কোনো পার্টিকেল ক্ষেত্রে এম জিরো হচ্ছে কি রেস্ট মাস, স্থির অবস্থায় কোনো বস্তুর ভর, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা একটা এখানে থিওরি অফ রিলেটিভিটির কনসেপ্ট একটা একটু ইউজ হয়েছে। তো যাই, এম জিরো হচ্ছে কি বস্তু যে স্থির অবস্থায় থাকে তখন তার ভর, আর বস্তু গতিশীল থাকলে তার ভর আলাদা হয়ে যায়, তাহলে স্থির মাস, ওকে, বা রেস্ট মাস। এটা যেহেতু ফোটন কণার কোনো মাস থাকে না, তাহলে এম জিরো জিরো, তাহলে ই ইকুয়াল টু কি হবে, এটা জিরো হয়ে গেলে তাহলে পিসি, তাহলে ই ইকুয়াল টু পিসি। এখানে কি বলেছে ফোটন কণার ভর বেগ, ফোটন কণার ভর বেগ হলো, ভর বেগ কত হবে, তাহলে পি ইকুয়াল টু ই বাই সি, তাহলে ই মানে কি ইটা কত, ইটা আমরা কি এইচ নিউ, এইচ নিউ বাই সি, ওকে, এইচ নিউ বাই সি, তাহলে এইচ নিউ বাই সি এইটা হবে দেখে নাও, এইচ নিউ বাই সি। আবার তাহলে এখানে দেখো অপশান কোনটা আছে, এখানে অপশান হচ্ছে এ, অপশান এ ইজ রাইট অ্যান্সার, কিন্তু এটা যদি তুমি আবার দেখো, আবার দেখো যদি আমরা এখানে দেখি পি ইকুয়াল টু কি পেলাম এইচ, এটা যে পি ইকুয়াল টু এইচ সি, এইচ নিউ বাই সি, আর পি ইকুয়াল টু 1/c যদি করি ইন্টু এইচ ইন্টু দেখে নাও, সি ইকুয়াল টু কি নিউ ইকুয়াল টু সি বাই
ল্যামডা, তাই না? নিউ ইকাল টু সি বাই ল্যামডা, তাই না? আমরা জানি তাহলে নিউ ইকাল টু সি বাই ল্যামডা হলে সি বাই ল্যামডা, তাহলে সি এই সি কাটবে, তাহলে পি ইকাল টু এইচ বাই ল্যামডা। তাহলে এখানে যে দুটো অপশান দেওয়া আছে, দুটো অপশানই সঠিক হচ্ছে, পি ইকাল টু এইচ বাই ল্যামডা এইটাও সঠিক, আর পি ইকাল টু এইচ নিউ বাই সি এইটাও সঠিক। তাহলে এখানে দেখবো সাধারণত এরকম তাহলে অপশান থাকে না, ওকে, এরকম অপশান থাকে না। দেখে নাও এইচ বাই ল্যামডা হচ্ছে, এইচ বাই ল্যামডা পাচ্ছি আমরা এখানে, দেখতে হবে, দেখে নাও যদি কাটাকুটি করি, কারণ নিউ ইকোয়াল টু এইচ নিউ বাই সি, তার নিউ ইকোয়াল টু আবার সি বাই ল্যামডা, তা সি সি কাটলে এইচ বাই ল্যামডা, তাহলে পি ইকোয়াল টু এইচ বাই ল্যামডাও হচ্ছে আর এইচ নিউ বাই সিও হচ্ছে, তার দুটো অ্যাকচুয়ালি একই জিনিস, তাহলে এই দুটোই হতে পারে। তাহলে এখানে এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে তোমরা এটা দুটোই বলবে, যদি আমার মতে এরকম অপশান থাকবে যে কোনো একটাই থাকবে, সো সেখান থেকে বুঝতে পেরে যাবে, এইভাবে যখন তুমি সমাধান করার চেষ্টা করবে অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এইট, আট নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। বোরের স্বীকার্য অনুযায়ী, বোরের স্বীকার্য অনুযায়ী পারমাণবিক ইলেকট্রনের কোয়ান্টাইজ হবে, এটা কোয়ান্টাইজ রাশি হল, এটা দেখেন আমি জাস্ট রিসেন্টলি পরমাণু চ্যাপ্টারে তোমাদের এটা বুঝিয়েছিলাম যে বোরের স্বীকার্য তিনটে স্বীকার্য, একটা স্বীকার্য বলা হয় কম্পাঙ্কের শর্ত, আর একটা স্বীকার্যকে বলা কি বোরের কোয়ান্টাম শর্ত, কোয়ান্টাম বা কোয়ান্টাইজ একই জিনিস, ওকে, এটা আমি থিওরি পড়ানোর সময় বলেছিলাম। তো দেখে না এখানে বলে যে কি কোশ্চেনে, বোরের স্বীকার্য অনুযায়ী পারমাণবিক ইলেকট্রনের কোয়ান্টাইজ রাশি হল অপশান এ কৌণিক বেগ, অপশান বি রৈখিক বেগ, অপশান সি কৌণিক ভরবেগ, অপশান ডি রৈখিক ভরবেগ। কোনটি হচ্ছে কোয়ান্টাইজ রাশি? খুবই সহজ দেখে নাও, তোমার শর্তটা যদি দেখো খুব সহজে বুঝতে পারবে। অপশানগুলো আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, প্রথমটা দেখে নাও, কোশ্চেন নাম্বার এইট, অপশান এ কী বলছে কৌণিক বেগ, ওকে, প্রথমে হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ, ওকে, কৌণিক বেগ, কৌণিক বেগ, তারপরটা দেখে নাও অপশান বি কৌণিক বেগ, রৈখিক বেগ, রৈখিক বেগ, অপশান সি, অপশান সি হচ্ছে কি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, ওকে, কৌণিক ভরবেগ, আর অপশান ডি রৈখিক ভরবেগ। দেখে নাও বোরের কোয়ান্টাইজ শর্ত বা কোয়ান্টাম শর্তটা যে কি, এল ইকুয়াল টু এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, কৌণিক ভরবেগ এইচ বাই টু পাই পূর্ণ সংখ্যা সরল গুণিত, যেহেতু এখানে কোয়ান্টাম সংখ্যা এন আছে তাহলে এইটাকে বলা হয় কি বোরের কোয়ান্টাইজ শর্ত বা কোয়ান্টাম শর্ত, ওকে, তাহলে এম বি আর, তাহলে সেটা কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, তো অ্যাঙ্গুলার বা কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ হচ্ছে এইচ বাই টু পাই এন সরল গুণিত, পূর্ণ সংখ্যা সরল গুণিত, তাহলে এখানে সঠিক উত্তর কি অপশান সি কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগের যে স্বীকার্য ছিল এটা দেখবে তিন নম্বর স্বীকার্য, এটা বোরের লাস্ট তিন নম্বর স্বীকার্যটা ছিল, এটা এম বি এল ইকোয়াল টু এম বি আর ইকোয়াল টু এন এইচ বাই টু পাই, ওকে, তার প্রত্যেকটা অনুমোদিত বোর বলেছিল কি যে বোরের প্রত্যেকটা অনুমোদিত কক্ষপথের যে কৌণিক ভরবেগ এইচ বাই টু পায়ের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে, যেই সমস্ত কক্ষপথের কৌণিক ভরবেগ, ভালো করে বুঝলাম, যেই সমস্ত কক্ষপথের কৌণিক ভরবেগ এইচ বাই টু পায়ের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে সেই সমস্ত কক্ষপথকে বলা হবে কি অনুমোদিত কক্ষপথ, আর ইলেকট্রন একমাত্র এই অনুমোদিত কক্ষপথই থাকতে পারে, অর্থাৎ যে সমস্ত কক্ষপথের কৌণিক ভরবেগ এইচ বাই টু পায় পূর্ণ সংখ্যা সরল গুণিতক হবে সেই সমস্ত কক্ষপথে ইলেকট্রন থাকবে, অন্য কোনো কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে না, ওকে, তাহলে এটা ছিল বোরের কোয়ান্টাম শর্ত। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার নাইন, ন নম্বর কোশ্চেন দেখে নাও, একটি সিলিকন ডায়োডের ঘরের তাপমাত্রায় বিভব প্রাচীরের উচ্চতা হয়, একটি সিলিকন ডায়োডের বিভব প্রাচীরের উচ্চতা কত হবে, খুবই সহজ দেখে নাও, এটা এটা এই কয়েকটা জিনিসগুলো মুখস্থ করতে, ওকে, কয়েকটা জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে তোমাকে এগুলো, তাহলে কী কী বলেছে দেখে নাও, কোশ্চেন নাম্বার নাইন, সিলিকন ডায়োড, ওকে, সিলিকন ডায়োডের, একটি সিলিকন ডায়োডের ঘরের তাপমাত্রা বিভব প্রাচীরের উচ্চতা অপশান এ 0.3,
ভোল্ট, অপশান বি, অপশান বিটা কী বলছে দেখো 0.7 ভোল্ট, অপশান সি 1 ভোল্ট, অপশান ডি, অপশান ডি কত বলছে 2 মিলি ভোল্ট। ওকে, তো তোমরা দেখে নেবে যে সিলিকন ডায়োড, সিলিকন ডায়োডের বিভব প্রাচীরের উচ্চতা হবে কি 0.7 ভোল্ট। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো হয়তো তোমরা বইয়েও খুঁজে খুঁজে পাবে না। ওকে, আর শর্ট কোশ্চেন কি থাকে, এরকম যদি কোশ্চেন পাও তো শর্ট সব থেকে পদ্ধতি যে কি একটু গুগল সার্চ করে নেবে, কোনো কোনো ক্ষেত্রে দেখবে শর্টকাট তোমরা সেগুলো পেয়ে যাবে, যেগুলো ধরো বইয়ে পেলে না, কোনো একটা ধরনের পোটেন্সিয়াল কত হয়, এর এ কে ডিপ্রেশনে কত, বা বিভিন্ন রকম কোশ্চেন থাকতে পারে, শর্ট বিভিন্ন ছোট রকম কোশ্চেন থাকলে সেইগুলো তোমরা যদি, যেহেতু বাড়ির মধ্যেই আছো তো সমস্ত প্রশ্নের উত্তর তোমরা বইয়ে নাও পেতে পারো, সেই জন্য আমি বলছি তো মাঝে মাঝে নেটটাকে একটু ইউজ করবে, একটু গুগল সার্চ করে নেবে বিভিন্ন জিনিসগুলো, এর এ কত হয়, এর অ্যাটমিক স্ট্রাকচার কত হয়, এর মাস নাম্বার কত হয় প্রত্যেকটা এলিমেন্টসের, বা এত মাস নাম্বার বিষয়ে মৌলটা কোনটা হয়, অ্যাটমসটা কী হয়, সেই নামগুলো যেগুলো জানো না বা সেগুলো যে সার্চ করে দেখবে অ্যান্সারগুলো ওখানে ভালোভাবে পেয়ে যাবে। ওকে, তো দেখে নাও, তো নেক্সট 10 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি, দুটি ধারকের ধারকত্ব C1 ও C2 সমান্তরাল সমবায়ে এদের তুল্য ধারকত্ব কত হবে। দুটি ধারক আছে, এটা খুবই সহজ, একদম পাথি কোশ্চেন হয়ে গেছে, এটা একদম ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10, দুটি ধারক C1 C2, ওকে C1 ধারকত্ব C1 C2, এদেরকে বলা যায় কি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এদের তুল্য ধারকত্ব কত হবে। অপশান এ কী বলছে দেখেন, C1 C2, অপশান বি কী বলছে দেখেন, C1 C2 / C1 + C2, অপশান সি কী বলছে দেখেন, C1 + C2 C1 C2, অপশান ডি C1 + C2। তার দুটি ধারক C1 C2 পরস্পর কী আছে, সমান্তরাল সমবায় আছে, দেখেন এখানে বলছে কি সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য ধারক করতে কত হবে, তুল্য ধারক হচ্ছে C=C1+C2। রোধের অপোজিট রোধের সমান্তরাল সমবায় করলে 1/R=1/R1+1/R2, আর শ্রেণী সমবায় হলে R=R1+R2, রোধের শ্রেণী সমবায় আর ধারকের সমান্তরাল সমবায়, ব্যাস এই দুটোকে মনে রাখলেই হয়ে যাবে। তাহলে C=C1+C2, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 11 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখলাম, ইয়ংয়ের দ্বি রেখাছিদ্র পরীক্ষায় যদি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে পটিপ্রস্থ বিটা হবে, অপশান এ β/2, অপশান বি 2β, অপশান সি 3β, অপশান ডি β। এটা খুব সহজ কোশ্চেন, তুমি ডাইরেক্ট যদি এর মান জেনে জানতে পারো, অর্থাৎ তুমি ব্যথেচার চ্যাপ্টার পড়ে যে ঝালর প্রস্থের প্রস্থর রাশিমালাটা বা এর মান কত হয়, এই সমীকরণটা কী, ওকে তাহলে তুমি খুব সহজে এটা করতে পারো, সমাধান করতে পারো। কোশ্চেন নাম্বার 11, অপশানগুলো নিয়ে অপশান এ হচ্ছে কি β/2, অপশান বি 2β, অপশান সিটা কী বলছে দেখে নাও 3β, অপশান ডি β। এবার ঝালর প্রস্থের ক্ষেত্রে আমাদের যদি প্রস্থ বিটা বলেছে, β=টা কী হয় নর্মালি D λ/2d, এটা D λ/2d। এবার বলছে কি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, ওকে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে β'হলাম β'=2 D/2d, এটা তো পরিবর্তন হয় না, ল্যামডাটা হচ্ছে কি 2λ, তাহলে কত দাঁড়াবে 2×D λ/2d, তাহলে এটা ছিল বিটা, তাহলে বা β'=2β। তা ঝালের প্রস্থ কী যাবে, দ্বিগুণ হয়ে যাবে, যে তরঙ্গ দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়, তাহলে অপশান দেখে নাও, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 12 নম্বর কোশ্চেন দেখে নাও। 12 নম্বর কোশ্চেন দেখি, দুটি নিউক্লিয়াসের ভর সংখ্যার অনুপাত 1:3, এদের নিউক্লিয়ার ঘনত্বের অনুপাত কত হবে। খুবই সহজ কোশ্চেন, এটা একদম বেসিক থেকে কোশ্চেনটা দিয়েছে, দেখে নাও, এটা তোমরা পাবে নিউক্লিয়াসের, যেখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর ভর সংখ্যার সঙ্গে যে সমীকরণ ছিল R=r0 a^1/3, তার নিচে দেখবে ঘনত্ব বের করা আছে। ওকে, আমি বলবো কীভাবে অ্যান্সারটা হবে, কোনটা সঠিক হবে। কোশ্চেন নাম্বার এটা দেখে নাও 10, এটা 11
12, ওকে 12। অপশানগুলো দেখেছি, অপশান এ 1:1, অপশান বি, অপশান বি কী বলছে দেখে না 1:3, অপশান সি, অপশান সি কী বলছে দেখে 3:1, 3:1, অপশান ডি 3⁻⅓:1। ওকে এইটা কোনটা সঠিক হবে দেখে না। সাধারণত নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর ডিপেন্ড করে না, ভর সংখ্যার উপর ডিপেন্ড করে না, কারণ দেখে নাও আমরা জানি কি রো ইকুয়াল টু ঘনত্ব হচ্ছে এম বাই ভি। নিউক্লিয়াসের ক্ষেত্রে এমটা হচ্ছে কি এ ইন্টু ইউ বাই, এটা হচ্ছে কি 4/3 পাই স্মল আর জিরো কিউ ইন্টু এ, দেখে নাও এইটা। কারণ কি একটা নিউক্লিয়ন আর জিরো কার ব্যাসার্ধ তো নিউক্লিয়নের, নিউক্লিয়াসে বসবাসকারী কণাগুলোকে নিউক্লিয়ন বলা হয়। নিউক্লিয়াসের ভিতরে কী কী থাকে প্রোটন আর নিউট্রন, তাহলে নিউট্রন বা প্রোটনের ব্যাসার্ধ যে আর জিরো, তাহলে এখানে এ হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সমষ্টি। তাহলে একটা নিউক্লিয়নের যদি দেখো না একটা নিউক্লিয়নের আয়তন যদি 4/3 পাই আর কিউ হয়, তাহলে নিউক্লিয়াসের আয়তন কত হবে, তাহলে নিউক্লিয়াসের যতটা নিউক্লিয়ন আছে তাদের টোটাল আয়তনের সঙ্গে সমান হবে, তাহলে এ ইন্টু নিউক্লিয়নের আয়তন, তাহলে টোটাল নিউক্লিয়াসের আয়তন পেয়ে গেলাম, আর তার ভর এ ইন্টু ইউ। ওকে ইউটা হচ্ছে কত দেখবে 1.6×10⁻¹⁴ গ্রামের মতো হয়। তো সেই দেখেন এখান থেকে যদি আমরা এ এ কেটে দিই তাহলে বাদ বাকি যেটা পাচ্ছি 1.6×10⁻¹⁴ গ্রাম ডিভাইড বাই এখানে ইন্টু 3 করলাম 4, এখানে 4π r³। তাহলে এখানে দেখে নাও এর কোনোটার ভ্যালুই এর উপর ডিপেন্ড করছে না, তাহলে এর উপর যদি না ডিপেন্ড করে তাহলে এর মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, তাহলে কনস্ট্যান্ট রো, তাহলে এখানে ঘনত্ব কী হচ্ছে ঘনত্ব ধ্রুবক, তা দুটো ঘনত্ব আর রো ওয়ান বাই রো টু তাদের অনুপাত করলে কী হবে 1:1, তার মানে 1:1, কোন ধ্রুবক রাশি সেম, অর্থাৎ রো ওয়ান যা মান রো টু সেম মান যদি হয় তা তাদের অনুপাত কত হবে 1:1। তাহলে অপশান এ, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, 1:1 হবে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর কোয়েশ্চেনটা কী বলতে দেখে নাও অর্ধপরিবাহী রোধ তাপীয় গুণাঙ্ক, অর্ধপরিবাহী রোধের তাপীয় গুণাঙ্ক কত হবে, অর্ধপরিবাহী রোধের তাপীয় গুণাঙ্ক, খুবই সহজ কোয়েশ্চেন, অর্ধপরিবাহী রোধের তাপীয় গুণাঙ্ক চিন্তা ভাবনা করো। অপশানগুলো আমি এখানে লিখে দিচ্ছি কী কী বলেছে এখানটায়, অর্ধপরিবাহী রোধের তাপীয় গুণাঙ্ক কোয়েশ্চেন নাম্বার 13 কী বলছে দেখে নাও, এখানে বলছে কি অপশান এ, অপশান এ বলছে দেখে নাও কত সব সময় ধনাত্মক, সব সময় অপশান বি, অপশান বিটা কি বলছে কি সব সময় ঋণাত্মক, অপশান সি, অপশান সিটা কি হয়ে যাবে দেখে নাও শূন্য, অপশান ডি, অপশান ডিটা কি হয়েছে দেখে নাও এদের সবগুলি, এদের সবগুলি তাহলে কি হবে দেখে নাও অর্ধ পরিবারের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে নয় অর্ধ পরিবারের ক্ষেত্রে কি হয় রোধ বাড়লে তাপ বাড়লে রোধ বাড়বে, এখানে বলছে দেখে নাও অর্ধপরে রোধীয় তাপীয় গুণাঙ্ক, অর্থাৎ তাপের সঙ্গে রোধের সম্পর্কটা, তা তাপ যদি বৃদ্ধি পায় পরিবারের ক্ষেত্রে রোধও বৃদ্ধি পাবে, তা তাপ আর রোধ পরস্পর সমানুপাতিক, তার মানে এটা ধনাত্মক সবসময় ধনাত্মক হবে। কিন্তু অর্ধ পরিবারের ক্ষেত্রে দেখে নাও অর্ধ পরিবারের ক্ষেত্রে তাপ বাড়লে রোধ কমে যায়, তার মানে তাপের সঙ্গে রোধের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে ঋণাত্মক, তার সঠিক উত্তর কী হবে অপশান বি, অপশান বি ইজ রাইট অ্যান্সার, সবসময় ঋণাত্মক হবে, তাপ বাড়লে রোধ কমতে থাকবে, তাই না, আমরা এটা রিভার্স বায়াস দেখেছি ব্রেকডাউনের ক্ষেত্রে, সেখানে তাপ যখন ভোল্টেজ যখন নেগেটিভ বিভব যখন বাড়ি বাড়ি উষ্ণতা যখন বৃদ্ধি করছে হঠাৎ করে ব্রেকডাউন হয়ে যাওয়ার পর অসংখ্য বাহক উৎপন্ন হয় এবং সেখানে অনেক পরিমাণ কারেন্ট পাওয়া যায়, এমনকি ফরওয়ার্ড বায়াসে যেমন কারেন্ট পাওয়া যায় তার থেকেও বেশি কারেন্ট আমরা রিভার্স বায়াসে ব্রেকডাউন ভোল্টেজে পেয়ে যাই, তাই না, তাহলে অবশ্যই তাপ বাড়লে রোধ কমতে থাকবে, তাহলে সবসময় ঋণাত্মক সম্পর্ক হবে। ওকে তো নেক্সট এবং লাস্ট কোয়েশ্চনে কোয়েশ্চন নাম্বার 14 কী বলছে দেখে নাও একটি অবতল লেন্সের ফোকাস এফ এ একটি বস্তু রাখলে প্রতিবিম্ব দূরত্ব হবে, প্রতিবিম্ব দূরত্বটা কত হবে দেখে নাও, খুবই সহজ, তাহলে লেন্সের সঙ্গে সম্পর্ক আমাকে জানতে হবে, আমি অপশানগুলো লিখছি কোয়েশ্চন নাম্বার 14, অপশান এ, অপশান এ কী বলছে দেখে নাও এফ বাই টু,
অপশান বি, অপশান বিটা যেখানে এফ বাই থ্রি, অপশান সি, অপশান সি হচ্ছে টু এফ বাই থ্রি, অপশান ডি, অপশান ডিটা হচ্ছে কি এফ বাই ফোর। কী বলছে দেখে নাও, কোশ্চেনে বলছে একটি অবতল লেন্সের ফোকাস এফ এ, একটি অর্থাৎ একটি অবতল লেন্সের ফোকাসে এফ এতে একটি বস্তু রাখলে প্রতিমেয় দূরত্ব কত হবে। তা দেখে নাও, আমরা জানি কি লেন্সের ক্ষেত্রে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তাহলে বস্তুটাকে কোথায় রাখা হয়েছে, ইউ ইকুয়াল টু এফ, ফোকাসে রাখা হয়েছে, তাই না, বস্তুকে ফোকাসে রাখা হয়েছে। তাহলে বস্তু দূরত্বটা ফোকাস দূরত্ব সমান হবে, তাহলে বা ওয়ান বাই ভি ইকুয়াল মাইনাস ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তাহলে বা ওয়ান বাই ভি ইকুয়াল টু ওয়ান বাই এফ প্লাস ওয়ান বাই এফ, তার মানে কত হচ্ছে টু বাই এফ। তাহলে ওয়ান বাই ভি ইকুয়াল টু বাই এফ, তাহলে বা ভি ইকুয়াল টু এফ বাই টু। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, এফ বাই টু, অর্থাৎ অপশান এ, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো না, এর আগের পেজের তুলনায় এই চার নম্বর পেজটা কিন্তু খুবই সহজ ছিল কোশ্চেনগুলো। তো আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চেন সমাধান বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে বলবে, নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।